সিলেট বিভাগের নাম শুনলেই মানুষের মধ্যে একটাই ছবি ভেসে ওঠে, সেটি হলো চা বাগান। আর এই চা বাগানকে একটু ভিন্নভাবে উপভোগ করার জন্য আমরা চলে যাই দূরবীন টিলা। মানে আমাদের এই জায়গা একটু উঁচু জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো দূরবীন টিলা। আর গাইজ, আমাদের গ্রাম ইন্ডিয়ার বর্ডারের খুব পাশে অবস্থিত, আর ইন্ডিয়ার খুব পাশে অবস্থিত, তাই এখানে আমাদের গ্রামের পাশে বিজিবি ক্যাম্প আছে, যে ডান পাশে দেখতে পাচ্ছেন। গাইজ, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন চা শ্রমিকেরা কাজ করছে, আর ডান পাশে কয়েকজন বিজিবি। আর গাইজ, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চা বাগানের ফ্যাক্টরি। আমাদের আমাদের কুরমা চা বাগানের পাশের প্রতিবেশী একটা গ্রাম চাম্পারা চা বাগান, এই চাম্পারা চা বাগানের চা ফ্যাক্টরি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন। চাম্পারা চা বাগানের মাঠ, ফুটবল খেলার মাঠ, অনেক সুন্দর মাঠ। তাই না, ভিডিওটি কেমন হচ্ছে? গাইজ, এটা হচ্ছে আমাদের চা বাগান, শুধু চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যে গাড়িগুলো এই জায়গায় পার্কিং করে, প্রকৃত জায়গায়। আর এই যে গাড়ি এই জায়গায় এসে সারাক্ষণ আসতেই থাকে। আর আমাদের চা পাতা, চা বাগানের চা পাতা এই যে এরকম দেখতে, কিছুটা এগুলো বড়ো, এগুলো মেশিনে চা ফ্যাক্টরিতে যায় চা শ্রমিকরা যেয়ে দেয়, তারপর ওই জায়গা থেকে যাবতীয় কাজকাম করে এটাকে চায়ের গুঁড়া হিসেবে রূপান্তর করা হয়। আর আমরা যে চা পাতার ভর্তা খাই, সেটা এই যে এইভাবে উপরের এইটুকু তুলে, তারপর আলু চানাচুর এগুলো দিয়ে, আলু চানাচুর এগুলো দিয়ে মিক্স করে রুটি দিয়ে খেতে হয়, যে যেটি কিনা অনেক সুস্বাদু। আর আপনাদেরকে কয়েকটা সিনেমেটিক ভিউ দেখাই।